আল্লাহকে এই ভাড়াটা আল্লাহ নিয়ে দিছিলাম দা গাত আয় দিছি যদি তুই কত হরণ লাগে আমি আল্লাহরে লই ফিরবি আর মদিনার নবীর কলজত লবি এই দুটা শেষ করি হরে যা হইতে আছে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হইতে হইতে ঠাঁসাইও তারপরে ইয়া হতা তুড়ি আবারও তুই ও লেভেল ই লেভেল কিতে কিতে হড়ি ঠাঁসাই এককারে মইয়া লাইছত আল্লাহ কই রে মানি না তোর হল আগারে তোর মাইয়া গারে তুই কিতে কিতে হড়াই এক দেড় কোটি টিয়া খরচ করছ তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বুঝবেল্লাই আর নবী সাহেবের জিন্দগিটা তুই হরলি না মহাগ্রন্থ আল কোরআন তুই ধরলি না তোর মতো সিটিং আর আসেনি তোর করুণা পাইছে বে তোর জন্য কিতা ধরবো তোফায়ের গিয়ে ভাত খাই কদর বজিলে হুতি থাকলে ভালো লাগেন রে অন্তরা ভাত টাত খাই চলি এই সব কোরআনের মাহফিলে তাহলে তো তোরা বতনও বেশি ভালোবাসস কোরআনের আমিন আমিন ইচ্ছে বেড়া করে আল্লাহ 8000 হুর সাইয়ে বা 8500 বা কেরা যেরকম রূপ হোজে বিয়ে করাইব আমিন কহ তাইলে ঘটনা সত্য আমিন আর যেগুন সোনা বন্ধুরা অনুগুরা গাড়া করে পরে আফসোস করবো কি জিনিস মিস করলাম তো আল্লাহ আল্লাহ শোনো আমার ফ্রান্সিবুল হুজুরকে হায়াতে তাইয়ে বা দেখ এই মাদ্রাসাটা হলো বিশ্বের একটা মডেল দিনের বেলা মাহফিল কাপ জাপ নাই ঠিক নেই তো আজকে ভাই পাইলট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কথা বলবো আমার নবী কি বিমান চালাইছেনি বিমান চালানো বাহ্যিকভাবে দেখা যায় বিমান চালানো আসলে আমার কাছে মনে হয় যেন হুজুর বিশ্ববাসীর জন্য এমন এক পাইলট ইসলাম নামক একটা বিমান বানায়া হুজুরের এই বিমানে যারা উঠব ইমানের সহিত তাগরে হুজুর এপ্লাই করে জান্নাতে নামাই দেবে ইনশাআল্লাহ কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের কমান্ড সুন্নাকে যারা ডিনাই করবে শেষ আর কি ত্রিভুবন বিমানবন্দরে রাডার থেকে কন্ট্রোলিং অফিস থেকে বলছে জিরো টু হ্যাঁ উনি রুটে নামাই দিছে এরপরে কোনা বলেছে টু জিরো এই ফাঁকে শেষ একটা সেকেন্ডে লাগানো শুধু সিগন্যালটা একটু মিস করছে তাহলে দুনিয়ার রাডারের সিগন্যাল সামান্য মিস করলে যদি 56 জন প্যাসেঞ্জার জলি হুড়ি সাই ফায়ার সার্ভিসে আয় লাশ নিবে তি আছে লাশের সালি নিবে জলি গেছে আকাশে তো মোহাম্মদ সাল্লামের কমান্ড যদি এ বিশ্বের মানুষ না মানে বাইসুনি কথা কয় না বাইসুনি তো করোনা পাইসাবি কিতা করবো তোরা তো আর আগে জলি হুড়ি জাহান নামে আসর গই তোরা পাইলট মোহাম্মদ সাল্লামের বিমানে আয় হুজুরের তো করে মহব্বত করি উড়াইয়া উড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই তাতে কি হুজুরের ক্যাটালগ আছে মহাগ্রন্থ আল কোরআন আছে সুন্নাহ আছে আমরা এগুলো ফলো করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মহব্বত করে সুপারিশ করে ইনশাআল্লাহ জান্নাতে নেবে ইনশাআল্লাহ ঠিক কি না তাহলে বিষয়টা কি পাইলট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা না দিলে তো কইবি উম্মা মাহেমি আঙ্গুর নবীরে পাইলট বিমান সব বিমানে লাগাই দিছে আমার কাছে এমন মনে হচ্ছে রাসূলের আহ্বানে যারা সাড়া দিয়েছে তারা সান কইলা সুবহানাল্লাহ আমি কই দিগা না মালাই গেছি সুবহানাল্লাহ আব দায়িত্ব তোর কিতা তুই ভাত খাই বই থাকবি আল্লাহ আল্লাহ জানু কয় বান্দারা আওয়ালাম ইয়ারাও ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদুন মা ইউমসিকুহুম মা ইল্লা রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বসীর সূরা মুলুকের 19 নম্বর আয়াত তারা কি দেখে না যারা নোবেল প্রাইজ পাইছে বিমান চালায় বিমান বানায় পাইলট রাডার যারা বানাইছে তারা কি দেখে না তাদের মাথার উপরে পাখিরা দল বেঁধে ঝাঁকে ঝাঁকে চলছে প্রিয় কাহার রবে এই পাখিগুলাকে মহাশূন্যে আর কেউ ধরে রাখে নাই আমি রহমান আল্লাহ তাদেরকে বাতাসে জানা ডানা জাপটাইয়া চলার ব্যবস্থা করেছে আমি রহমত দিয়ে তাদেরকে ধরে রেখেছি এরপরে আল্লাহ জাল্লা শানু বলেন ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর আল্লাহ প্রত্যেক অনুপরমাণু সম্পর্কে অধিক দ্রষ্টা বেশি দেখে বিমান চালাইতে হইলে রাডার লাগব এই রাডারের কথা বসির নামক শব্দে আছে সব দেখে পাইলটে বিমান 1000 মাইল স্পিডে চলে রে আর পাইলটে দেখে পুরাটা পৃথিবী দেখে 7926 মাইল ব্যাসের পৃথিবীটা তার চোখের সামনে আকাশে মেঘ নেমে আসলে বলি দেয় 15 মিনিট আগে 15 মিনিট আগেই বলি দেয় লোহিত সাগরের কোল ঘেসে মেঘের ভেলা বেশি আসতেছে দয়া করে সিট বেল্ট ফেরিদান করেন এই কথাটা বললে আমার বোনেরা
সুলতলা দিয়ে হাজি সাহেবের ঘরে কয় বিমানের করিডোরে কয় ইয়া করেন সিট বেল্ট পরেন, এক্সকিউজ মি এক্সকিউজ মি, বুড়িগারা কয় কি হয়েছে, তারপরে এই কনা সিট বেল্ট পরেন না মরবেন, হাজি সাহেবেরা ফাত্তাতে না, ফান খায় ঠিকই 15 মিনিট পর বিমান যখন লাড়া খায় মনে যেন বোমা ফোটে রু যায়, বুড়িগারা সিট কাটতে আফসার সাহেব ফোন করেন না বাড়ির, হেন্তু কি ফোন করতে বলি, আকাশে কি নেটওয়ার্ক আসেনি, 33,000 ফুট উপরে বিমান চলের 100 মাইল স্পিডে, 1,000 মাইল স্পিডে বুড়িগারা সিট কাটতে, ও মাগো গেছি মাগো গেছি ঠিক কিনা, এভাবে গেছি করে বিমানের সিটে ঢুকতে লাগে, লাভ নেই। তো যদিও তাদের চোখ আর পাইলটের চোখ সমান, পাওয়ার বেশ কম আছে, পাইলটে দেখছে কি পুরা পৃথিবী দেখে, সামনে দেখে মেঘ কোথা থেকে আসতেছে, আর বিমানের প্যাসেঞ্জাররা সামনের সিটের পিছের দিক দেখতেছে, এই জন্য তারা বিশ্বাস করে নাই সিট বেল্ট পরে নাই, পরে ঠিকই সাইজ হয়ে গেছে। তদরূপ মোহাম্মদ সাল্লাম আমাদের মতো মানুষ, 100 তে 100 আবদুল্লাহর ফুত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, স্পেশাল পাওয়ার আছে রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, এই পাওয়ার আর দুনিয়ার কোনো মানুষের নাই, কিয়ামত পর্যন্ত হবে না, কত বড় সম্মানী। ওনার চোখ আপনার চোখ সমানে সমান, কিন্তু এখানে ওনার চোখে পার্টিকুলার পাওয়ার আছে, উনি এই পাওয়ার দিয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে, জান্নাত জাহান্নাম সব দেখে, দেবীদ্বারের কবরের ভিত্তি কি সে সাড়া দিতে আছে, হুজুরে গাড়ি ব্রেক করিয়ে কো আরে কোবানি ফুল চলতে আছে, 33 মুগুরের মার কো হুজুর কিল্লে মারে কো মারতে আছে, তারা ফেসাব থেকে পবিত্রতা অর্জন করেন, আর গীবত কইতো এখন গীবত ট্রেনিং সেন্টারের প্রোফাইটর, এই জন্য সৃষ্টি আছে। তো মাডির নিসের খবর হুজুর কেন জানে, তাইলে আঙ্গ শোক আর হুজুরের শোক সমান লিল্লাহে তাকবীর, এই হুজুরের কমান্ডের যারা মিস করছে ফেল করছে গিরা শাসিয়ে লিব, এতে নোবেল প্রাইজ ফাঁকবে যা ফাঁকবে মায়ের লগে আগাই লিব, আর আগা হতো নাই মার দিব শুধু ঠিক না। দেখছেন বিমানের প্রযুক্তি আয়াতে মোহাম্মদ সাল্লাম কেমন করে জানলো, সুরা মুলুকের 19 নম্বর আয়াত, হুজুর তো স্কুল মাদ্রাসার হিসে দিও জানো, সামনে তো দূরের কথা গেছেনি, আল্লাহ কি হেকমত আল্লাহ সালাক, আল্লাহ জানে তো ওনারে সরু সরে ক খ আলিফ বেতে শিখাইলো, শিখাইলে তো ও আজ করলে এক ও দেখছি হুরা রাতে আমি স্টাডি করি লেটে আঙ্গরে বক্তৃতা দেয় আবু জাহলে মোড়ও মানত না, কার বাদ দব তুনছি, এই জন্য আল্লাহ জানলাম শান একাডেমিক কোয়ালিফিকেশন থেকে হুজুরের মাইনাস রাখছে, ও হুজুর আপনার আমি তারপর আরশো মহল্লা থেকে কলম টু কলম মারি দিও, তামাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান আপনার কাছে ফেল হয়ে যাই, আমি তারপরে তামাম পৃথিবীর সকল মানুষের আপনার টিচার হয়ে যাবেন, কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আপনার টিচার, এমন এক দায়িত্ব আপনার দেহ সারা পৃথিবীর মানব মণ্ডলী অবাক হইয়া যাইব, সান্ন করি উকা ফেলা তাসা ইল্লা মাশাআল্লাহ, আমি পড়াই দিই মানুষের পড়াইবার দায়িত্ব আমার, আপনি বলতেন না যেটা বলবেন আমার ইচ্ছে বলবেন, আপনি কোনো টেনশন নেই চলেন, আপনি আপনার এই জিহবাতে আমি আল্লাহর হাত আছে, আপনি কইতে থান ক্ষমতা আমি দিয়ে দিছি, আপনি যেটা কইবেন এটা ওহি, আপনার হাসা ওহি কথা বলা ওহি চুপ থাকা ওহি ঘুম ওহি স্বপ্ন ওহি আপনার ডিসিশন ওহি, আপনি যা করবেন পুরাটা ওহির অন্তর্ভুক্ত, লিল্লাহে তাকবীর। ফাজল মাদ্রাসা ওয়াজ ফাজল মাদ্রাসা সিস্টেম চলবে, ওর বইটা ইচ্ছা দিনের বেলা গোলামিয়া সব দেয়া যায়, হ্যাঁ দেখতেছি না সরম দিয়ে লাইম ঠিক কিনা, দেখছেন 5,000 নামের ভিতরে এনো বাসির কয় আল্লাহ, এনো তো অন্য কথা করার দরকার ছিল, এই বিমানের প্রযুক্তি এই আয়াত থেকে বিমানের প্রযুক্তি, ওর বাবা সাল্লাম স্কুল ড্রাইভার বানাইলো না টেস্টার বানাইলো ওটা কেন জানে, তাহলে ওনার দেয়া মূল নেটওয়ার্কের লগে সম্পর্ক আছে, সেই নেটওয়ার্কের নাম আল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে 4টা আয়াত আছে, সবগুলো তো বলতে পারলাম না, সুবহানাল্লাহ। বিমান বাহিনীর কথা হুজুরে কয় ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তুমি বিমান বাহিনী তারপরে ঝাঁকে ঝাঁকে বিমান পাড়া দিছে, তয়রুন অর্থ ফাঁকি আবার তয়রুন অর্থ বিমান রে, আল্লাহর মাতার অর্থ বিমান বন্দর বন্দর রে ঠিক না, একই শব্দ, দুনিয়ার মানুষ বিমানের আরবিটাও বানাইতে পারে না, আরবো কেন হারবো কেন, মোহাম্মদ সাল্লামের ল্যাঙ্গুয়েজ তো অন্য বুঝাইবার টাইম আছে দি, সুবহানাল্লাহ নাই, তাইলে আমার নবী কি পাইলট নবী মোহাম্মদ সাল্লাল্লাহু
নবীজি কয় মান তামাসা কাবে সুন্নতি ইন্দা ফাসাদ উম্মতি, যে ফেতনা ফাসাদের জিন্দগিতে এই জামানাতে আমি নবীর সুন্নাকে আঁকড়িয়ে ধরবে। তারপরে ফালাহু আজরু মিয়াতে শাহিদিন, আল্লাহ জাল্লা শানু 100 শহীদের সওয়াব তাকে দিয়ে দিবে। নবীর লগে যুদ্ধ করি বোয়ারায় ছেলে সন্তানরা চোখ খুলি আমার গিরে গেলা শেষে কাড়ি যে নির্যাতনে পড়লে আমনে যা মঞ্জিল পাইতেন এরকম সাহাবায় কারামের 100 জনের সওয়াব পাইবেন। কথাটা কি বিছেনি? নবীর কথা কি আর ফালতি বনি? নবীর কথা আর ফালতি তো নয়, এখন ফেতনার যুগ, মোবাইলে ব্যাগ দেওয়া যায়, মোবাইল ছাই কলব ঠিক রাউন যায় না। অন্য যুবকেরা যুবতী বোনেরা শুধু নামাজটা পড়ি চরিত্রটা যদি ঠিক রায় আমার মনে হচ্ছে আবাই কারামের লোকে জান্নাত হাঁটা যাবে। এগুলো ইমিগ্রেশনও খাড়া করে তো নভাই রাস্তারা কই যা 1400-1500 বছর আওয়ারে আইস তোরা তো বালাই বুঝ হাঁটা যা কই অন শুধু চরিত্র রাখাটা বড় চ্যালেঞ্জ কেন ইয়ানো আজ করে যা শিখে দিও মোবাইল শরীফ চাই শেষ, মোবাইল শরীফ চাই আরো কিছু কিছু নাড়া আছে নতুন নতুন মশালা কইলি হেমিয়া ওই কাল্লা সকালে বিণি টানতে টানতে দেবিদ্যা জসীমার দোয়ানো হরডা খাইতে খাইতে লগের গা কইব ওটা বেটকাই সেটকাই যা মাসলাডি কইছে তারপর এটি তো জীবন শুনিনো লগে দি বাচ্চু নাটা বিণি টানতে টানতে কয় আরো কত শুনবি ঠিক কি না? হেতের এক কো বেট কিল লগে আপ 3 ঘন্টার ওয়াজ শেষ, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম এইভাবে আমি 41 কিতাব বানাইছি কোরআন সুন্না ছাড়া অন কিতাব হিগুনের সালে বেশি অন আই শিরক বিদাতের হুরা ফিকাপ দিলে আই নিষিদ্ধ হয়ে যাই মারো ভাই কইছি ডি কইতাও আয় তো শেয়া না আইডি কইতার না কারণ তোরা বহুত শেয়া না তোরা শিরক বিদাত লইয়ে থাকবি ওই আঙ্গ ওয়াজের দোয়ানদারি চলবো তুই শেষ আর কে নালে বাইর মতো করি তুই শেষ। আরো একটা আছে মাসলা জানলে দিবে সাহেব কোন হুজুর মাসলা ঠিক কইছেন তবে এটা আঙ্গ দেবিদ্যার এলাকা খায় না এলাকা চলে না কিতাবের নাম এলাকা, কিতাবের নাম এলাকা, তুই কোরআনের নাম শুনছ তা তুই আরো 41টা কিতাব শুনবি। আমি মনে করছি আমার যদি শেষমেশ ফোলা টোলা হয় আমি ফোলার নাম রাইম এলাকা ফোলার নাম এবার আয়ুব দেবিদ্যার গুরবের লাই কোনো কারণে যদি মাছ ধরে কব তুই কেরি মারতে মারতে আর আমার আগরি কই ভাই আই এলাকার বাপ মারি বাস উড়ে হারাইব আরে উত্তরা হিয়া নো মারব তুই কে কথা কো কই ভাই আই এলাকার বাপ কি রে রু খুলি যা রে এরপর হতে কয় এলাকার বাপ এলাকার বাপ হইলাম আমরা না ভাই আসলে ঘটনা কিতা কই মেরে বাইরে আর ফোলার নামে এলাকা আয় আসলে এলাকার বাপ তোরা তো মনে করছো তাই কেডার না এভাবে কেডারেরা কইতেছে হেতারা এলাকার বাপ ঠিক কি না? দেখবি দেবীদের কুত্তার দিকে রে নিচে আছে কুত্তারও তোর ফ্যান ট্যান হেরা টেরা নাই আগে মুসলমান রোলার গো হ্যাঁ ফ্যান ইয়েন্দি হেরা ইয়েন্দি হেরা এনে হেরা আসেনি হেতে ইডি ভরি হাতে কেডার গিরি দিয়ে আর কি হ্যাঁ হেতে ওই জান্নাতের কেডার তারপর হুর গেল মানে রে দখল করবে হেতে ইডা তিন হেতে জায়গা দখল করে সাঁদা খা ইস্টানের সাঁদা উড়ে কেডার আর কি এদের দেখতে ডাকাইতের মতো লাগে ঠিক কি না? এরকম সিটিং কেডার বর্তমানে আমার মা ফিল নাই রে কেডার জান কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও কেডার জান চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল জাকিয়ে ফুটা ফেনে দেখায় যে সেরান চোখ রাঙিয়ে কেডার জানে গাঁজায় মারে টান কেডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও কেডার জান ঠিক কি না? কেডার জানের জন্য আল্লাহ রাখছে হুর গেলমান রে রাখছে হুর গেলমান ইবডি জিং করিয়া নারীর হামছে যে সম্মান সমতে না হলে সাবধান ক্রস পায়ারে যাবে জান কেডার জান কেডার জান আপনি ভালো হইয়া যান তিলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান কেডার জান ও চিটিং জান কোরআন তেলাওয়াত কর জান্নাত দখল করতে হবে ইনশাল্লাহ ঠিক কি না? ওয়াজ কিন্তু শুরু করি না জানি না ওয়াজ কোন মুই যে শেষ হয় তাহলে মোহাম্মদ সাল্লাম কেমন বিজ্ঞানী কেমন পাইলট লিল্লাহে তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেকগুলো
তথ্য ইনফরমেশন তিনি দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া সুম্মা ইস্তাওয়া ইলা আস-সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি মহান রব আল্লাহ, যিনি তোমাদের জন্য আসমান জমিনের সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, আসমানের দিকে মনোনিবেশ করে এটাকে সাতটা স্তরে সাতটা দেশে বানাইছেন। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলীম, মহান আল্লাহ জাল্লা শানু প্রত্যেক ব্যাপারে জ্ঞানী। হুজুর সাত আসমানের কথা কয় কেমনে? হুজুর আছে কোন রকম মক্কা মুকাররমা মদিনা তৈয়বা, গরের ভিত্তে চায় তার আর বেড়া না রাজশানী, সাত আসমান পর্যন্ত হুজুর খবর জানে। আবার হুজুর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়, ওয়াসামাই জাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট সৌরজগৎ গ্রহ নক্ষত্রের কসম। তারপরে কয়, ইজা শামসু কুবিরা, রো সূর্য যেদিন আকাইব গুটাই লেব। ওমা কি রে, উনি তাই মক্কা মুকাররমা, উনি এত গ্যালাক্সি এত মাইল ফাঁতে সূর্যের কথা কেমনে কয়? তাহলে ঘটনা হইলো হেমিয়ান মাল আছে এমন, বিশ্বের মানুষ কেউ বার্তা দিল না নবীর দিছেনি, দেন সব ভর্তি আছে জানমারি হেনমারি মাছমারি ডুলা দড়ি দোকান দোলাই অগর সেপ্টেম্বর অক্টেম্বর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহ কথ তোর বরাবরই যা লকডাউন যা বাদ দে শাটডাউন হরণ লাগ দিন আর এ তো আবার পঞ্চাশ ষষ্ঠ লকডাউনে চলি যার এ দিয়ে লেবে দেশ লকডাউন হয়ে যাব আল্লাহকে এই হরাট আল্লাহ নিয়ে আয় দিছিলাম দা আগাত আয় দিছি যদি তুই কোদের হরণ লাগে আমি আল্লাহরে লই ফেলবি আর মদিনার নবীর কলজত লবি এই দুটা শেষ করি হরে যা হইতে আর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হইতে হইতে ঠাঁসাইও তারপরে তা ইয়া হতা তুড়ি আবারও তুই ও লেভেল ই লেভেল কিতে কিতে হড়ি ঠাঁসাই এককারে মইয়া লাইছত আল্লাহ কই রে মানি না তোর হল আগারে তোর মাইয়া গারে তুই কিতে কিতে হড়াই এক দেড় কোটি টাকা খরচ করছ তুই মোহাম্মদ সাল্লামের বুঝবেল লাই আর নবী সাহেবের জিন্দিগিটা তুই হড়লি না মহাগ্রন্থ আল কোরআন তুই ধরলি না তোর মতো সেটি আর আসেনি তোরে করুণা পাইছে বে তোর জন্য কিতা ধরবো কিতা করুণা ভাইরাস নি করুণা বাইসাপ আসলে তোকে বিশ্বযুদ্ধ দি মারিয়ে লাগবো দুইটা বছর দেখোস না বিশ্বটা কি হয় ফুরানা দেবীদের আজকে নোট নে এত লাখ লোকের ভিত্তে সাতজন লোক মহাগ্রন্থ আল কোরআনটারে গবেষণা করে পড়েন তাল্লা কারে বাসা সাড়ে সাতশো কোটি মানুষ আল্লাহতে আছে আল্লাহরে ফাত্তাও দেয় না রাসুল সাল্লাম যে আছে ফাত্তাও দেয় না এতে জ্ঞান বিজ্ঞান অজ্ঞান হয়ে যাবে চিকিৎসা বিজ্ঞান এমন আগান আগাইছে ওমার রোগ আইলে টিকা ভরি দে আল্লাহ আচ্ছা আয় বেশি লাগতো না আয় আল্লাহ জানি তোর কেন গিরাসন শুনতে যাবো আটশো দশ কোটি মানুষের ভিত্তি যদি অজ্ঞ লোক পাগল হয় অজ্ঞ যদি কো মার রে পরমাণু বে কি মিলি গেব মার কুরাটা ফি বিশ্বে আর লোক নাই এই অবস্থাটা ওই বসে আইলো লেই রাখ লেই রাখ বলে আপনি কেমনে জানেন আমরা আমাদের এখানে রাডার লাগানো আছে আমরা দেখতে পাচ্ছি ঘরে ঘরে জানা বে বিশ্বাস সুদ দুই নম্বরই নামাজ নাই ঠিক না এটা লকডাউন শাটডাউন ঠিক আছে নাই হেড ডাউন দরকার হলো হেড ডাউন দরকার কি হেডডাউনের কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিশ্ববাসীর শুনেছে হেডডাউনের টিকা হচ্ছে তিনটা কয়টা তিনটা আর জোরে তিনটা ও ভাই বুস্টার ডোজ তিন ডোজ কয় ডোজ তিন ডোজ সুবহান রব আলা এ কথাগুলো কোন মানুষের বানানো কথা নয় আমি চিন্তা করলাম নিজে নিজে একটা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এইভাবে সুন্দর একটা তাসবিহ বিশ্ববাসীকে উপহার দিতে আরে সুবহান রব্বিয়াল আলা এটা হেড ডাউন কি ডাউন এটা দিলে আল্লাহ তো করে তে বিদ্যার এইভাবে মসে জুমার রক্তে মসি দিছে বন্দা তুই এভাবে আরো সেজদা দিলি তুই আরো সোহান কইসত ঘটনাটা কি পাল্লাও আনে ফুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিক আল্লাহ শিরক টিরক মূর্তি ঠুট্টিরি কিচ্ছু নাই বুয়া আমরা একক ক বুঝলাম তুই আরে সোহান কইসত রব কইসত কিল্লাই আয় তোর রব আল্লাহ আমি জানি আমনে আমার কেরকম রব এ দেবীদারে মায়ের ফেডে আইসি আর এখানে মায়ের ফেডে অক্সিজেন সিলিন্ডার নাই টেন্ডার বাজি নাই সাদা বাজি নাই ব্যাংক বিমা চাকরি টাকরি আসিল না আমনে আরে কা হয়েছে আল্লাহ
ও আল্লাহ, আপনি আমার মায়ের ফেটে বিনা ব্যাংকে সংযোগ ছাড়া গাওয়াইছেন। আমি দেবিদ্যার 80 বছর অক্সিজেন গ্রহণ করছি আল্লাহ, কোনোদিন আপনি জিব্বেইলের ফাড়ান অক্সিজেন বিল নিবে আল্লাহ। করোনা বাইসা ফেদ হচ্ছে আর 20 দিন আছিলাম হাসপাতাল, 80 লাখ টিয়া লই গেছে কই আল্লাহ। আল্লাহ আপনি রব, আপনি আমার কবর হাসন মিজান ফুলছে রাত, সকল দেশে দেশে আপনি আর খাওয়াইবেন অক্সিজেন সাপ্লাই করিয়েন, আপনি আর খাওয়াইয়েন আল্লাহ। ওই অক্সিজেনটা ফাটাইতে সূর্যের দেশ থেকে আপনি অক্সিজেনটা জ্বালাইছেন, 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাই রাখতে গো আল্লাহ, আপনি 40,000 টন লাকড়ি খরচ হয়েছে। হাইড্রোজেনটা 1 কোটি তাপমাত্রা সেলসিয়াস করে দেবিদ্যারে 26-27 ডিগ্রি আইসি আল্লাহ, ফিল্টারাইজ করে করে রিফাইনিং করে করে আপনি যেন এতটুকু বাড়াইছেন, তারপরে সরাসরি আমার নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেনটা খাওয়ানো। গাছের পাতাতে, এক একটা গাছের পাতাতে 2 কোটি করে ছিদ্র ফিল্টারাইজ করে আমি রফিকুল্লাহ নাকে লাগাই দিয়েছেন। আপনি আমার রব, আপনি আইসি নিয়ে এলাইছি আল্লাহ। কত তুই কোথার কানা যা আরে আল্লাহ কইছো তাই বড়ায় কথা বড়, তুই কেন জানস? কয় জানি আমি আমেরিকা নাসা বিজ্ঞানী টিজ্ঞানী গত খবর হয় আয় জানি, দেখছেন নি শেষ দাতে আল্লাহর লগে আপনার কি কথা, কত কেন জানো সাই বড় কয় জানি আপনি কত বড়, আপনি কোনায় আছেন, আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশ খোদার কাড়া আছে, এশিয়াতে এশিয়া আছে ঠিক আছে, 7,926 বেশির পৃথিবীতে পৃথিবী খোদার কাড়া আছে, 300 মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে সৌরজগৎ সিটিং আছে, 1,000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত, 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 15টা সৈন্যযোগ গুলো যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি হয়ে, এই গ্যালাক্সি হয়ে আছে হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত, 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 4,7 18টা সৈন্যযোগ গুলো যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে, গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে, এভাবে হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত, সুপার ক্লাস্টারে, সুপার ক্লাস্টার কোথায় আছে, হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত, সুপার সুপার ক্লাস্টারে, সুপার সুপার ক্লাস্টার কোথায় আছে, এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত, ত্রিপল সুপার ক্লাস্টার আছে। এটা কি মহাশূন্য মহাজগতের শেষ সীমানা কয় না? বিজ্ঞানী বাইসাফেরা কয় 0.01% মাত্র আমরা দেখি আর কইতে কি আছে, আর 99.99% মহাশূন্য খালি রে, নবীজি কয় এর উপরে প্রথম আসমান, তার উপরে দ্বিতীয় আসমান, দুটোর গ্যাপ হইলো 500 বছরের আখেরাতের রাস্তা, তারপরে আল্লাহ, এরপরে এইভাবে 7 তবক আসমান, 3500 বছরের রাস্তা, তারপরে 70,000 নূরের ফর্দার দেশ, একটা তো একটা আরো বড় আল্লাহ, তার চেয়ে বড় মালায়ার পঞ্চম মঞ্জিল, তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ সেজদা অবস্থান করি মসজিদি কবন্দারে, ও তুই সেজদা দিয়া হেড ডাউন দিয়া আমার সুবহানাল্লাহ আল্লাহ কইছো তে বলদা, কথা দিলাম এই কপালটাই মাথাটা আমি জাহান্নামে নিব রে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এইসব ইনফরমেশন দেখেন না, আমার বুঝে আসে না, এই যে শামস কুবিরা সূরা তাকবীর ফাতিমা, ও আমি কিন্তু সূর্য আটকালাই, এই পর্যন্ত কোন বিজ্ঞানী দুলাভাই সাহেবের কথা কইছে কোন, জো বাইডেন বুল বেলের কে কইছিন, ওরে ওরা কি না কিন্তু সূর্যটা আটকালাই কইছিনি, তাহলে বুঝা গেল সূর্যের মালিকা না, কারণ আয় মালিক কা আল্লাহ, আর ফার্স্ট হইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বুঝবো কিল্লে বুঝে কা, তাহলে বুঝা গেল তার রানার সদর দপ্তরের পাসওয়ার্ড তার জানা আছে, গেছি সাইদে কি সুন্দর লাশ, আমাদের মুসলমানের মতো এ করে রেখছি, আপনার কাপড় টাপড় পরেছে, আলতা টালতা পরে সুন্দর আতর গোলাপ সন্ধন মাখা, নিচে দার্গা উঠবে মানুষ, এমন সে গিরাগারা ভাঙি ইয়ারুপ দি দার্গা আরো হাসমন, আমি দে ডরে কিতা কিতা উঠে ঠা বড় হুতে মারি দিছে, মুখাগ্নি মুখের বিদ্যে বরে দিছে আগুন, আয়কো আল্লাহ রাসূল সাল্লামকে দুরুদ শরীফ দিলাম, এই মোহাম্মদ সাল্লামের বরকত আয় সিতে গোলা তুই বাজি আয় বাসি গেছে, এইটা কি ধর্ম, তাজা মানুষ উড়িয়ে লাই আয় মরে গেছি আর দরকার নাই, আমাদের প্রতিটা জিনিস মোহাম্মদ সাল্লাম এত সুন্দর করে প্রেজেন্ট করছে, দুনিয়ার মানুষে পাত্তা দিল না,